আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব কিভাবে পবিত্র মাগরিবের নামাজ পড়তে হয়। তার পূর্বে আমাদের জানতে হবে মাগরিবের নামাজ মোট কত রাকাত, মাগরিবের নামাজের নিয়ত কি এবং কোন সূরা দ্বারা পবিত্র মাগরিবের নামাজ পড়তে হয়। দর্শক, প্রথমে আমরা জানব মাগরিবের নামাজ মোট কত রাকাত। দর্শক, মাগরিবের নামাজ হচ্ছে মোট 7 রাকাত, 3 রাকাত ফরজ, অতপর 2 রাকাত সুন্নত, অতপর 2 রাকাত নফল। অতপর আমরা জানব মাগরিবের নামাজের নিয়ত কি। নিয়তটি করবেন আপনারা এইভাবে, আমি ক্যাবলামুখী হয়ে মাগরিবের 3 রাকাত অথবা 2 রাকাত সুন্নত নামাজ অথবা ফরজ নামাজ আদায় করে দিচ্ছি, আল্লাহু আকবার। যদি কেউ আরবিতে নিয়ত করতে চান তাহলে আপনারা আরবিতে নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতুন উসল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে মাগরিবি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জায়াতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। যদি কেউ ফরজ নামাজের নিয়ত করতে চান তাহলে নিয়তটি করবেন এইভাবে, নাওয়াইতুন উসল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতাল মাগরিবি ফাদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জায়াতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। অতঃপর আমরা জানব কোন সূরা দ্বারা পবিত্র মাগরিবের নামাজ পড়তে হয়। দর্শক, যে কোনো সূরা দিয়ে মাগরিবের নামাজ পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। দর্শক, আমরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অথবা ফরজ নামাজ যেভাবে পড়ি সেম টু সেম ওইভাবে আপনারা মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। শুধু পার্থক্য হবে শুধু নিয়তের মধ্যে। নিয়তটি করবেন আপনারা এইভাবে, আমি ক্যাবলামুখী হইয়া মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। দর্শক, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কিভাবে আপনারা আদায় করবেন। দর্শক, কারণ ভিডিওটি লম্বা না করে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজটি আমরা শিখে নেই। সর্বপ্রথম আমরা নিয়ত করব, আমি ক্যাবলামুখী হইয়া মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সর্বপ্রথম আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতপর আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এখন বিসমিল্লাহ বলে যে কোন একটি সূরা মিলাবো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। দর্শক, এখন আমরা রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। প্রথমে রুকুতে যাব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বি ইগফিরলি ওয়ারহামনি। দুই সেজদার মাঝখানে এই দোয়াটি মাত্র একবার পাঠ করবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা সূরা ফাতিহা পাঠ করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ বলে যে কোনো একটি সূরা মিলাবো, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাঈ ওয়াস সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুয়া ওয়া আমানাহুম মিন খাউফ। দর্শক, এখন আমরা রুকু সেজদা করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, রব্বি ইগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আমরা তাশাহুদ পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, السلام علينا على عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، الله أكبر. দর্শক, আমাদের মোট 2 রাকাত শেষ, এখন তৃতীয় রাকাত শুরু হলো। এখন বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব, বিসমিল্লাহির রহমানির রহিম,
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন আমরা অন্য আর কোন সূরা মিলাব না এখন আমরা রুকু সেজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাব আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمدا ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন আমরা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার মাধ্যমে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজটি আমরা সম্পূর্ণ করব প্রথমে তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল দর্শক আমি একটা কথা বলে দিই অনেকে দেখা যায় এই ডান হাত এবং বাম হাত হাঁটুর উপর রাখে ঠিকই কিন্তু ওনার হাত রাখে এইভাবে কিন্তু না সুন্নত সঠিক নিয়মটি হচ্ছে হাত থাকবে বরাবর এইভাবে অতঃপর আমরা দুরূদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এখন দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমাদের মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন অতঃপর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার পাঠ করতেন অতঃপর একটি দোয়া পড়তেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির দর্শক যে ব্যক্তি দোয়াটি মাত্র একবার পাঠ করবে ওই ব্যক্তির সমুদ্রে ফেনা রাশি পরিমাণ গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার পাঠ করতেন অতঃপর আয়াতুল কুরসি একবার পাঠ করবে আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকে না অতঃপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাত্র সাতবার ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করবে সেই দিন বা সেই রাত্রে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন সুবহানাল্লাহ অতঃপর সূরা ইখলাস সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেক দিন তিনবার করে ফজর ও মাগরিবের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা ইখলাস ফালাক এবং সূরা নাস প্রত্যেকদিন তিনবার পাঠ করবে সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছু দরকার হবে না